নমস্কার, আমি মধুরিমা। আর এই যে এখন বাজে সকাল 8টা সাড়ে 8টার মতন, আর এই যে মিষ্টি জাস্ট ঘুম থেকে উঠলো আর ওকে বাইরে নিয়ে এলাম কয়েকটা জিনিস দেখানোর জন্য। এত ফুল গাছে রয়েছে, কারণ কি এখন অম্বাবুচি চলছে যেহেতু, সেজন্য গাছের ফুলগুলো তোলা হয়নি ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। ভাবলাম মিষ্টিকেও দেখাই আর আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো চলুন এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ব্রেকফাস্ট করে নেবে মাম্মাই, চলো। এই যে আস্তে আস্তে আমার মেডিসিন নেওয়ার টাইম হয়ে গেল। আগের দিন যখন স্মার্ট বাজারে গিয়েছিলাম অ্যাভোক্যাডো চোখে পড়লো, তো ভাবলাম যে একটা নিয়ে নেওয়া যাক, প্রথমবার টেস্ট করা যাক। আর এমনিতে অ্যাভোক্যাডোর প্রচুর বেনিফিটস রয়েছে। গুগল স্টাডি করে দেখলাম বাচ্চাদের জন্য এই ফলটা খুবই উপকারী। এছাড়া প্রেগনেন্সির সময় অনেক খুঁজেছি এই ফলটা, অনেক দোকানে হাজবেন্ড বলেও ছিল এনে দেওয়ার জন্য, কিন্তু তখন আর পাওয়া যায়নি। ইউটিউব ভিডিওসে অনেকবার দেখেছি যে অ্যাভোক্যাডো কিভাবে কাটতে হয়, তো সেভাবেই আজকে ট্রাই করলাম আর সুন্দরভাবে হয়েও গেল। তাহলে চলুন আজকে অ্যাভোক্যাডো দিয়ে হেলদি ব্রেকফাস্ট বানানো যাক এবং ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। দেখে মনে হচ্ছে এটা বেশ টক টক খেতে হবে অনেকটা। আমাদের এখানে জলপাই যেরকম খেতে হয় সেরকম। টক ঝাল মিষ্টি কোন রকম টেস্টই নেই, একদম বেস্বাদ। মিষ্টির কালকে পটি না হওয়াতে ও একটু খিটখিটে হয়ে আছে, তো আমি জানি যে ও খেতে চাইবে না, সেজন্য আজকে ব্রেকফাস্ট ওকে দুবারে দেব, মানে অল্প অল্প কোয়ান্টিটিতে দেব। দুটো আমন্ড বাদাম আর দুটো আখরোট বাদাম আমি মিষ্টির জন্য কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো বাদামগুলো এখন এই যে ছাঁকনির সাহায্যে একদম পেস্ট বানিয়ে নিলাম। তারপর এর মধ্যে অল্প পরিমাণে অ্যাভোক্যাডো দিয়ে দেব। তো যেহেতু নতুন খাবার সেজন্য মিষ্টিকে অল্পই দিচ্ছি, কারণ যে কোনো খাবার আমি নতুন যখন স্টার্ট করি মিষ্টিকে খুবই অল্প পরিমাণে দিয়েই স্টার্ট করি। আর এটা যেহেতু একদম টেস্টলেস সেজন্য আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড়। তো আপনারা অনেকেই জ্যাগারি বা গুড় কোন ব্র্যান্ডের আমি ইউজ করি সেটা জিজ্ঞেস করেছেন, বহুবার জিজ্ঞেস করেছেন। আমি অর্ডার করেছিলাম রিসেন্টলি, তো আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দিতে চাইব। অভিজ্ঞতা থেকে একটা কথা শেয়ার করতে চাইবো, যে যখনই দেখবেন বাচ্চারা খেতে চাইছে না, অনেক বাচ্চা হয় না যে সব সময় খেতে চায় না, আবার কিছু কিছু বাচ্চা হয় পেটের কোনো প্রবলেম হলে বা এরকম পটি না হলে বা কনস্টিপেশন হলে তখন খেতে চায় না, তখন একটা সাজেশন কি যে ওদেরকে ছোটো ছোটোভাবে বারে বারে খেতে দিন। একবারে যদি অনেকটা খাবার আমরা নিয়ে বসি তাহলে ওরাও বিরক্ত হয়ে যাবে এবং আমরাও খাওয়াতে খাওয়াতে বিরক্ত হয়ে যাব, ধৈর্য হারিয়ে ফেলবো। সেজন্য যে খাবারটা আপনি দেবেন সেটা তিনবার বা চারবারে ভাগ করে নিন।
এতটাই অল্প পরিমাণে নিন যে একবারে হয়তো দু চামচ খাবার দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এতে ওরাও স্যাটিসফাইড হবে যে না, আমার খাবারটা কমপ্লিট হয়ে গেল, এবং আপনারও ধৈর্য বজায় থাকবে। তো মিষ্টির জন্য আজকে ব্রেকফাস্টে নিয়েছি ডিম, দেশি মুরগির ডিমটা আমি ফ্রাই করে নিয়েছি, তেল ছাড়া ফ্রাই করেছি, সল্ট আর তেল ছাড়া। আর এখানে একটুখানি চিজ দিয়েছি স্লাইস করে, আর রয়েছে কলা। এই হচ্ছে আরে টমেটো নিয়ে কে পালাচ্ছিল কালকে? মিষ্টি আমার এখন কাজ বাড়ালেও অনেক কাজেও কিন্তু হেল্প করে দেয়। যেরকম ওর খাওয়া হয়ে গেলে খাবার টেবিলে যদি কোনো ছোট খাবার পড়ে থাকে সেটা তুলে ওর বাটিতে দিয়ে দেয়, আবার টেবিলটা মোছাও শিখে গেছে। তো নেক্সট দিন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে অলরেডি, আসলেও কাজ করতে চেষ্টা করে, আর দেখতেই পাচ্ছেন ছোট জামা কাপড় ওয়াশিং মেশিন থেকে বের করে আমাকে হাতে হাতে দিচ্ছে। মাঝখানে আর সেরকম ভিডিও করার সুযোগ পাইনি, আবার চলে এলাম দুপুরের খাবারে। মিষ্টির জন্য আজকে মেন ফুডে রয়েছে চাল ডাল আর দু রকমের সবজি সেদ্ধ, তার মধ্যে আমি একটু ঘি অ্যাড করেছি। দেশি মুরগির ডিমটা সেদ্ধ করে আমি একটু মেখে নিচ্ছি যাতে মিষ্টিকে আমি ভাতের সাথেই খাইয়ে দিতে পারি। আর তারপর ওর খাবারে আজকে থাকবে টক দই। টক দইয়ের মধ্যে আমি একটু গুড় অ্যাড করে দিলাম। আমি মিষ্টির প্রত্যেকটা খাবারেই ছোটো ছোটোভাবে ডেয়ারি প্রোডাক্টস ইনক্লুড করার চেষ্টা করি। তারপর মিষ্টিকে খাইয়ে এই যে এখন আমি নিজে খেতে বসে গেছি, আজকে আমার লাঞ্চে থাকছে হচ্ছে ভাত, তার সাথে ডাল, শাক ভাজা আর পাবদা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল। মিষ্টিকে এই যে সন্ধ্যাবেলা ডেইলি অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সেগুলো এখন করাবো। এগুলো হচ্ছে ওর ইনডোর অ্যাক্টিভিটিস, ঠিক আছে? আউটডোর অ্যাক্টিভিটিসও প্রচুর থাকে, যেরকম বাইরের এনভায়রনমেন্ট থেকে সবকিছু চিনতে শেখে। তাছাড়া প্রত্যেকদিন বাড়ির মেম্বারসদের চিনতে শেখে। আমি জিজ্ঞেস করি দাদা কোথায়, ঠাম্মা কোথায়, বাবা কোথায়, পিপি কোথায়, দিদিরা কোথায়, এই সমস্ত কিছু চিনতে শেখাই। তার সাথে সাথে বাইরে বাড়িতে আর কি যা যা জিনিস আছে, যে সমস্ত ফার্নিচার আছে সেগুলো চিনতে শেখাই। এখন ও বইতে পিকচার রিডিং করবে। আর তার সাথে এই যে মিষ্টির জন্য একটা পিরামিড আমি অর্ডার করেছিলাম, এটা খুবই ভালো। তার কারণ হচ্ছে এখান থেকে বাচ্চারা মাল্টিপল জিনিস শিখতে পারবে। এক হচ্ছে এখান থেকে কালার চিনতে শিখবে, যদিও প্রাইমারি কালার গুলোই প্রথমে দরকার পড়বে।
কালার চিনতে শিখবে, তার সাথে সাথে এখানে কাউন্টিং এখন দরকার নেই যদিও, কাউন্টিং করা শিখবে পরবর্তীকালে, স্মল বিগ চিনতে শিখবে, স্মল থেকে বিগ, বিগ থেকে স্মল এইভাবে সাজাতে শিখবে, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার এইভাবে সাজাতে শিখবে। তো এটা হচ্ছে প্রচুর কাজের হয়েছে। আর মিষ্টির যখন খেলাধুলা হয়ে যাবে, মিষ্টির যখন অ্যাক্টিভিটিস শেষ হয়ে যাবে, এগুলোতে আমি গাছও লাগাতে পারবো। তো চলো মাম্মাই, আর মিষ্টির জন্য আগের দিন এই যে একটা ক্রেয়ন্স কিনেছিলাম, খুবই ভালো কারণ এগুলো বেশ মোটা ধরনের রয়েছে, বাচ্চাদের ধরতে সুবিধা হবে। তো যদিও মিষ্টি পেন পেন্সিল এখন ধরতে শিখে, আরো একটা কথা যেটা বলবো এখন সেটা হচ্ছে আমার এই গাউনটার ব্যাপারে। আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন, আমি জানি সেটা, যে মধুরিমা গাউনটা কোথা থেকে কিনেছো, কত প্রাইস নিয়েছে, লিঙ্ক থাকলে দাও। তো সেজন্য আমি আগেই বলে রাখি যে গাউনটা আমি নিয়েছি মিশো থেকে, দাম নিয়েছে 317 টাকা, 443 টাকা দাম ছিল, যেহেতু আমি আগে অনলাইন পে করে দিয়েছি হাজবেন্ড, সেজন্য দামটা কমে 317 হয়েছে। আর আমি বলবো যদি লিঙ্ক শেয়ার করা যায় আমি করে দেবো, আর ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা অর্ডার করবেন, এটা এত ভালো কি বলবো, একদম পিওর কটন। আর তার সাথে সাথে এই যে বাইরের যা ওয়েদার এখন যা গরম, আমাদের দেশে তো ম্যাক্সিমাম টাইমই গরম, সেই সময় ইজিলি পরা যাবে, ভীষণ ভীষণ কমফোর্টেবল, মানে সারাটা দিন আমার তো খুলতেই ইচ্ছা করছে না। বাড়িতে না সারাদিন নাইটি পরে থাকতেও ভালো লাগে না, আর ব্লগে আসার জন্য বারবার নাইটি চেঞ্জ করে অন্য ড্রেস পরে আসাটা সম্ভব হয় না। তো সেজন্য এই ধরনের জিনিসগুলো আমি আরো 4-5টা অর্ডার করেছি, আসলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর ভীষণ ভালো, ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা অর্ডার করবেন মিশোতে, মানে মিশোর প্রোডাক্ট যে এত ভালো হবে আমি জাস্ট। হ্যাঁ, আরো একটা কথা, সেটা না বললে মা বাবাকে ভিডিও দেখার পরে বলবে কে বললো সেটা বললি না। তো মা আমাকে বহুবার বলেছে, বাবু মিশোতে না এত সুন্দর সুন্দর কটনের প্রোডাক্ট গুলো, তুই প্লিজ অর্ডার না, অর্ডার করলে। আমার মমকে আমি কতবার থ্যাংক বলছি সারাদিনে বলার মতো। দেখুন জাস্ট একটু কমেন্টে রিপ্লাই করতে বসেছি আর এই অবস্থা করেছে, বাইরে তো মানে কি বলবো, দেওয়ালে মাখামাখি করেছে পুরো মিষ্টি, আর ঘর দোয়ারের যে অবস্থা বলার মতো থাকে না। মিষ্টি কি করেছো তুমি, একটু মুখটা দেখাও, লিপস্টিক মেখেছো একটু দেখাও, এই যে এদিকে, ও বাবলি বাবলি কিউটি পাই। আমি না মিষ্টিকে খুব বকতে পারি না, যা করছে করুক। আর এগুলো ওদের সবসময় বকলে না ওদের কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যায়, মনে হয় আমি হয়তো সবসময় ভুল করছি, তাই না মিষ্টি? ওই যে চাবি নিয়ে নিল, কি করছো? এবার পরিষ্কার করাই তোকে, এই এসব তো কেমিক্যাল দিয়ে তৈরি না, আমাকে সব কিছু এবার সরিয়ে ফেলতে হবে, এটাই হচ্ছে সলিউশন। চলো মাম্মাই। সারাদিনের অ্যাক্টিভিটি দুষ্টুমি করতে করতে মিষ্টি এখন একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম যে এই সুযোগ আপনাদের সঙ্গে ওয়্যাড্রপ অর্গানাইজেশনটা শেয়ার করে নেওয়া যাক। আসলে মিষ্টির ওয়্যাড্রপ অর্গানাইজেশন সেরকম কিছুই নয়, জাস্ট যেভাবে আমি গুছিয়ে রেখেছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই জামা কাপড়গুলো হচ্ছে মিষ্টি এখনই পরে, মানে বাইরে যখন ঘুরতে যায় তখন, আরও 2-3টে রয়েছে সেগুলো ওই ঘরে রয়েছে, আর এখানের যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো মিষ্টির গায়ে একটু বড় হয়, কয়েকদিন পরে হয়তো পরতে পারবে, সেজন্য আমি সেপারেট করে রেখেছি। মিষ্টি না পরা এরকম প্রচুর জামা কাপড় রয়েছে যেগুলো জমতে শুরু করেছে, আর এই পোর্শনটায় আমি রেখেছি হচ্ছে মিষ্টির শীতকালের সমস্ত জামা কাপড়, এই যে দেখছেন টুপি সোয়েটার,
এছাড়া রয়েছে ওর দুটো ব্ল্যাঙ্কেট, তারপর কয়েকটা টাওয়েল রয়েছে, যেগুলো মিষ্টির আর সেরকম কাজে লাগে না, তবে নতুন যেহেতু মিষ্টির জন্যই কেনা হয়েছিল সেজন্য এখানেই আমি রেখে দিয়েছি। আর এই যে মিষ্টির সমস্ত পুরনো জামা কাপড়, শুধু এইগুলোই নয় আরও রয়েছে, মানে এই পোর্শনটা শুধুই মিষ্টির পুরনো জামা কাপড়। পুরনো জামা কাপড়গুলো বের করে সত্যি খুবই ইমোশনাল হয়ে গেলাম। আর এই যে নিচের পোর্শনে, আপনারা যারা আমার ব্লগ অনেক দিন থেকে দেখছেন মিষ্টি হওয়া থেকে, তারা জানবেন নিশ্চয়ই জিনিসটার মধ্যে করে মিষ্টিকে আমি হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছিলাম। মাত্র 2 কি 3 বার ব্যবহার হয়েছে, তারপর আর ব্যবহার হয়নি। দেখতে দেখতে সময় কিরকম এগিয়ে গেল, এই সেদিন মিষ্টি এইটুকু ছিল। এই যে হাত মোজাগুলো, ও হওয়ার আগেই আমি কিনে রেখেছিলাম, একটা অদ্ভুত সুন্দর গন্ধ রয়েছে এর মধ্যে। মা হতে পারে একটা মেয়ের কাছে সত্যি আশীর্বাদের মতন, না হলে এই অনুভূতিগুলো কোথায় পেতাম। এইগুলো হলো মিষ্টির প্রথম জামা কাপড়, মিষ্টি হওয়ার পরে ওর পিপি গিয়ে কিনে নিয়ে এসেছিল। এই যে ছোট ছোট ফতুয়াগুলো, তখন তো খুব গরম ছিল, মিষ্টি এইগুলোই পরতো সারাদিন। মিষ্টি আস্তে আস্তে বড় হওয়াতে পুরনো দিনগুলো মিস করছি ঠিকই, কিন্তু তার সাথে সাথে ওর যে প্রত্যেকটা নতুন স্টেজ আসছে সেগুলো কিন্তু খুব এনজয় করছি। মিষ্টি যখন ডিভাইনে হলো তখন এই ডায়াপারগুলোই ওকে পরানো হতো, আর সেই একটা প্যাকেট আমাকে দিয়ে দেওয়া হয়েছিল, আর এই হচ্ছে গ্লাভস, এই সমস্ত কিছু নার্সিংহোম থেকেই দেওয়া হয়েছিল, তো সেগুলো আমি ফেলিনি, রেখে দিয়েছি। বাবা, এই হচ্ছে সেই 10,000 টাকা গচ্চা যাওয়ার ব্যাপার। আর তারপরে মিষ্টির অন্নপ্রাশনের এই মুকুটটা, ফুলগুলো ঝরে গেছে কিন্তু আমি এই স্ট্রাকচারটা রেখে দিয়েছি। এগুলো দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো এই বোর্ডটা, মিষ্টির বাবা জন্য অনেকদিন আগে কিনে নিয়ে এসেছিল, এখন এটা ওর কাজে লাগবে। এছাড়া মিষ্টির ওয়ার্ড্রবে আমি এই যে সেটাফিলের ডেলি লোশন যেগুলো হয়, সেগুলো আমাদের কাছে অনেকগুলো করে কেনা থাকে, কারণ কি এগুলো মাঝে মধ্যে অফারে থাকে, তো সেই সময় কিনে আমরা স্টোর করে রাখি। আর এই পোর্শনগুলো মোটামুটি দেখছেন খালি আছে। এইভাবেই আমি সাধারণত মিষ্টির ওয়ার্ড্রব গুছিয়ে রাখি, তবে মিষ্টির আরও 2-1টা স্টোরেজ রয়েছে, সেখানে মিষ্টির প্রতিদিনকার জামা কাপড় থেকে শুরু করে ডায়াপার সব কিছু থাকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করবে। ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।